পাচারের আগেই উদ্ধার একটি সিংহসাবক ও তিনটি লেঙ্গুর। সেগুলি বনগা সীমান্ত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আধিকারিকরা উদ্ধার করে গোপন সূত্রে খবর পেয়ে সেগুলো একটি সিংহসাবক ও তিনটি লেঙ্গুর উদ্ধার করলো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকেরা কিছুদিন ধরেই আধিকারিকদের কাছে খবর আসছিল বাংলাদেশ থেকে বনগা সীমান্ত হয়ে চোরাপথে এদেশে বন্য পশু পাচার হচ্ছে সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার রাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে নাকা চেকিং শুরু করে বনদপ্তরের আধিকারিকেরা তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে একটি সিংহসাবক ও দুটি হোয়াইট হেডেড লেঙুর ও একটি রেড হেডেড লেঙুর উদ্ধার করে গাড়ির চালক ও পাচারের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করেছে তারা জানা গেছে সিংহসাবকটি আফ্রিকান লায়ন প্রজাতির বনদপ্তর সূত্রে জানা গেছে রেড হেডেড লেঙুর বিলুপ্তপ্রায় প্রজাতির মূলত ভিয়েতনামে এদের দেখা যায় সারা বিশ্বে অল্প সংখ্যক এই প্রজাতির দেখা মেলে প্রাথমিক তদন্তে বন আধিকারিকদের অনুমান এগুলি পশ্চিম ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ধৃতদের জেরা করে কতবার হাত বদল হয়েছিল বা কোথা থেকে এই প্রাণীগুলিকে আনা হচ্ছিল তা জানার চেষ্টা করছে বন আধিকারিকেরা আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি যে গাড়িতে কি আছে ওরা প্রথমে বলেছিল যে সাধারণ পশু আছে যেগুলো রাখা যেতেই পারে এরকম কিছু বলেছিল কিন্তু আমরা যখন আমাদের পরিচয় দিই পরিচয় দিয়ে ওদের গাড়ি সার্চ করার কথা বলি তখন ওদের ব্যাগ খুলে আমরা এই ওয়াইল্ড গুলো পাই এখন আজকে বেড়াক্ট করে তোলা হচ্ছে